আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা প্রোডাক্ট আপনাদের সাথে আনবক্সিং করব এবং এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই আসলে জোন সিলেক্টর সম্পর্কে জানেন না বা জোন সিলেক্টরটা কী জন্য লাগে, তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো এবং এই প্রোডাক্টটি আপনাদেরকে খুলে দেখাবো। আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটি হচ্ছে আহুজার SSW 16M। এটা হচ্ছে 16 চ্যানেলের একটি জোন সিলেক্টর। তো আমি জোন সিলেক্টরটি এখন একটু আনবক্সিং করি, আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন। ওকে, আমাদের খোলা হয়ে গেল। এর সাথে আমরা একটা মেনু পেয়ে যাব, মেনু বই পেয়ে যাব, যেটা সব আহুজার অথরাইজ ডিভাইসের সাথে থাকে। এবং এই 16 চ্যানেলের জোন সিলেক্টরটা আমরা একটু খুলি, প্যাকেটটা খুলি, খোলার পরে আপনাদেরকে পুরো দেখাচ্ছি এবং হচ্ছে কী কী প্রয়োজন লাগতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এখন আপনারা আমার সামনে যদি ইয়েটা দেখছেন, এটি হচ্ছে আহুজার 16 চ্যানেলের একটি জোন সিলেক্টর। আপনারা এখন আসি আমরা জোন সিলেক্টরটা আসলে কি জন্য লাগবে, কি কি কাজে লাগতে পারে। যাদের অনেক বড় সেট আপ আছে বা বিভিন্ন জোন করতে চান, সাপোজ আপনার যদি 8টা থেকে 10টা রুম থাকে সেক্ষেত্রে, বা আপনার ফ্যাক্টরিতে অনেকগুলো জায়গা আছে যেগুলোতে হচ্ছে আপনি সাউন্ড এক সাইডে সাউন্ড বন্ধ করে অন্য সাইডে চালাতে পারবেন, কিছু কিছু জায়গায় সাউন্ড বন্ধ করে রাখতে পারবেন, কিছু কিছু জায়গায় চালাতে পারবেন, এটাকে আপনি জোন ওয়াইজ করতে পারবেন, আলাদা আলাদা জোন করতে পারবেন। এই যে বাটনগুলো দেখতেই পাচ্ছেন, এই বাটনগুলোতে এখানে 1 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত সবগুলো সুইচ দেওয়া আছে। এই সুইচগুলোতে যদি আপনি সুইচ প্রেস করেন সেক্ষেত্রে আপনার জোন সিলেক্টরে এই লাইটগুলো জ্বলবে এবং ওই জোনে কাজ করবে। সাপোজ আপনি 16টা জোনের জায়গায় আপনি 4টা জোন করলেন, তো 1, 2, 3, 4 এই 4টা জোন করলেন, 4টা জোনের কেবল আপনার এখান থেকে যাবে। এটার পিছনে খুব সুন্দরভাবে এই অপশনগুলো দেওয়া আছে কোনটা কোন জোন থেকে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কমন, এটা হচ্ছে 100 ভোল্ট, ঠিক আছে। যেটাতে কমন দেওয়া আছে, যেটাতে 100 ভোল্ট দেওয়া আছে, এখান থেকে আপনি জোন ইয়ে করতে পারবেন। এখন আসি যে জিনিসটা বললাম, আপনার 4টা জোনে যখন আপনি এই সুইচ প্রেস করবেন তখন আপনার জোন ওকে হয়ে যাবে, যখন আপনি একটা জোন বন্ধ করবেন তখন এই 3টা জোন চলবে, 1টা বন্ধ থাকবে, আবার যখন আরেকটা জোন চালু করবেন সুইচ প্রেস করলে আপনি সবগুলো জোন চলবে। এটা সবাই এটা খুবই ইজি বুঝতে পারবে। এবার আসি হচ্ছে এখানে যে লাল বাটনটা দেখছেন, এটা নিচে লেখা আছে কিন্তু অল কল, মানে আপনি যে সবগুলো জোন সবগুলো সাউন্ড সিস্টেম একসাথে চালানোর জন্য এই অলে দিলে সবগুলো সাউন্ড সিস্টেম একসাথে চালানো যাবে। এবং এখানে পাওয়ার অন অফ এর বাটন আছে, চাইলে পাওয়ার অন অফ করে রাখতে পারেন বা অন অফ করতে পারেন, ঠিক আছে। এই এটাতে আসলে বলার মতো কিছু নেই, আর এটার সাথে সরাসরি আপনারা অ্যাম্পলিফায়ারের লাইন দিয়ে দিতে পারবেন। এই এই হচ্ছে জোন সিলেক্টরের কাজ। তো যাদের জোন সিলেক্টর লাগবে, সব ধরনের জোন সিলেক্টরই আমাদের কাছে আছে, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা এটা কুরিয়ার করে থাকি। এবং আহুজার যে সকল মসজিদের, তারপর হচ্ছে কনফারেন্স, তারপর হচ্ছে আপনার পি সিস্টেম, আপনার ফ্যাক্টরি, অফিস, যেই কোনো ধরনের সাউন্ড সিস্টেম যদি চান আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টেরই রিভিউ দেওয়া আছে। তো আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কল করে জানাবেন এবং বিস্তারিত জানতে পারেন। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।